গেছে, দেখো অস্থির হয়ে গেছে যাওয়ার জন্য। পাপা শোন না, এখন বাজে 6:48, আমি হাত মুখ ধুয়ে চলে আসছি, তো দেখো। আর এখন যাব সাজুগুজু করতে, তো সিম্পলি সাজবো, অত সাজবো না, বাড়ির পাশে যেহেতু, তো চলো সাজুগুজু করে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, দেখো আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি, তো সেরকম কোনো সাজগুজ করিনি, একদম পাশে যেহেতু সিম্পলভাবে সাজুগুজু করেছি। দেখো সেলেও সাজুগুজু করা হয়ে গেছে, ঘরটা একটু অন্ধকার অন্ধকার, সেরকম লাইটের ব্যবস্থা নেই, তো আমার বড় রেডি হয়ে গেছে, ওই দেখো আসছে রেডি হয়ে। তো চলো বিয়েবাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার বিয়েবাড়িতে। চলো, এই দেখো বিয়েবাড়ি, তো বিয়েবাড়ি সেরকম কোনো লাইটের ব্যবস্থা নেই, ভিডিওই করেছে, বাইরে কোনো ব্যবস্থা করা হয় নাই। তো দেখো আমি বাইরের থেকেই ক্যামেরাটা করছিলাম, চলে আসলাম বউয়ের কাছে। আছে তো তোমাদেরকে একটু বউটা আমি দেখাচ্ছি, দেখো। তো ফ্রেন্ড দেখো ওদের রিচুয়ালগুলো মানে খুবই আধুনিক, কি বলবো, খুবই ভালো লাগলো দেখে। সবাইকে কি সুন্দর করে পায়ে হাত দিয়ে প্রণাম করছে, তো বউকে কোনো সিংহাসনে বসানো হয়নি, একদম মেঝেতে বসিয়ে রাখছে, ভালো লাগলো দেখে। তো ওরা পূর্বপুরুষ থেকে ওরকম করেই চলে আসে। তো ফ্রেন্ড এখন খেতে চলে আসলাম, দেখো কি বলবো, সবাই বসে পড়েছে প্রায়, আর ভালোই তো রাত হয়েছে, খাওয়া দাওয়া করে, বৃষ্টি পড়ছে বাইরে, খাওয়া দাওয়া হয়ে গেলেই বাড়িতে আসতে পারলে বাঁচি, খেতে বসেও পড়েছি। আরে বিয়ে হয়ে গেছে, আরে এখন মানে করবা, দাদা আছে আর বাবা আর হয়ে গেছে। এই ছিল বিয়েবাড়ি, আমরা এখন বাড়ি চলে আসছি, তো দেখা হচ্ছে বাড়িতে এসে। তো ফ্রেন্ড দেখো একদম ভিজে গেছি, বৃষ্টি আসছে, মানে যাওয়ার পর থেকে বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে কোনো রকম খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বৃষ্টিটা কমছেই না, যদিও তো জোরে নাই, এক দুই ফোঁটা করে বৃষ্টি হচ্ছিল, তো ভিজে ভিজে চলে আসলাম, ভিজে গেছে মাথা টাথা, একদম শরীর টরির, ওই দেখো ছেলে হাঁপিয়ে গেছে আমার ছেলে, ওই যে দেখো বসে পড়েছে। বাবা তুমি কি কি খাইছ? মাছ মাংস কতগুলো? হাত দিয়ে দেখিয়ে দাও, ও এতগুলো খেয়েছে আমার শুনে, এতগুলো খেয়েছে, কতগুলো কতগুলো ভাত খেয়েছো, কোন মুখ দিয়ে দেখেছো, আমার শুনে পাখিও খেয়েছে। তো বিয়েবাড়ি সম্পর্কে কিছু বলবো তোমাদেরকে, সেটা হলো এটা হচ্ছে আমাদের কোনো বাঙালি বিয়ে না, তো তোমরা এটা কোনো বাঙালি বিয়ে না, এটা হচ্ছে ম্যাচবাড়ির বিয়ে, ওদের বিয়ে হয়ে গেছে কয়েকদিন আগেই, কিন্তু আজকে দিয়েছে শুধু খাওয়া দাওয়া, মানে তো এখন বাজে 9:15, ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বাই।